সাদা কায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান দান করতে চান মৃত্যুর আগে করুন এই যে এখন আপনারা সুস্থ আছেন আছেন সবল জি বলছি আপনার যদি সামর্থ্য থাকে আল্লাহ তালা যদি আপনাকে বৃত্তশালী বানায় তাহলে এখনই দান করুন সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা এটা হচ্ছে শ্রেষ্ঠ দান মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায় ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার সর্বসা বাঁচবেন সর্বোচ্চ তো তখন সম্পদের হিসাব করে করে দান দেয় ওই লাখ লাখ ওই ওই মাদ্রাসায় গরিব লোককে দুই লাখ তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নেই তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সবকিছু আপনার আছে আপনি বেঁচে আছেন সুস্থ আছেন সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে সুযোগ আছে ওই মুহূর্তে যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি ওই দানটা আল্লাহ তালার কাছে প্রিয় সুরাতুল মুনাফিকুনের দশ নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ তালা বলছেন ও আং ফেকু মিম্মা রোজাকি মাউত তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো ফাইকূলু রব্বি লাউলা আখখর্তানি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন অনেকর অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ তাআলার দান করবে না এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি এই ব্যাপারটাকে সহি বুখারীর আরেকটি হাদিসে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে

এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে এই অবস্থায় যখন তুমি দান করবে এই দানটা আল্লাহ তাল কাছে সবচাইতে বেশি প্রিয় তাকশাল গিনা তুমি দারিদ্র হওয়ার ভয় করো তোমার ভোগের সুযোগ আছে তুমি ধনাঢ্যতা কামনা করছো এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয় ওলা তুমহিল দান করব করব এই করব করবো করে এটাকে আর পিছায়ও না আর দেরি করোনা হাত্তা ইদা বালাগতিল হলকুমা ফুলি খাদা, ওলি ফুলান ইন খাদা ওকুদ খান আলী ফুলান অনেকের অবস্থা এমন হয় যে দান করব করব করে মৃত্যুর বিছানায় যখন শোয় তখন উইল করে দেয় উইল করে দিলাম ওই মাদ্রাসায় পাঁচ লাখ ওই যে দশ লাখ অমুক লোককে তিন লাখ এরকম দিয়ে দেয় তো ওই সময় তো আপনি না না দেয়া ছাড়া কোনো উপায় নেই আপনি দিলেও যা না দিলেও তা কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে মানুষ এটা খেয়ে পরে শেষ করবে আপনি তো আর খাওয়ার সুযোগ নাই তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে ওইটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায় আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না তো এই জন্য দানের ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টিভঙ্গির কথাটি আমি বললাম সেটা হচ্ছে মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় এখন ভোগ করার সুযোগ আছে ঠিক ওই মুহূর্তে যদি আপনি দান করেন ওই দানটি আল্লাহ তাহার কাছে অত্যন্ত প্রিয়